নাটোরের চক বৈদ্যনাথ আরতে বিভিন্ন জেলা থেকে লবণজাত চামড়া আসতে শুরু করেছে ঢাকার ট্যানারি মালিক ও প্রতিনিধিরাও আসতে শুরু করেছেন নগদ ও প্রত্যাশিত দামে চামড়া বিক্রির প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের আরত দ্বারা বলছেন এবার মানসম্মত চামড়ার যোগান বেড়েছে লিলি বিউটি সোপ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চকবদ্যনাথ বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে আরতদারদের দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেই চামড়া কিনেছেন এখন ট্যানারি মালিকদের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা প্রত্যাশা এবার ন্যায্য ও নগদ মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন আমি মহিষ এবং গরু সহ চারশো পিস চামড়া নিয়ে আসছি চামড়া মোটামুটি প্রায় জেলা থেকে আসা শুরু করছে এই চামড়াটা ট্যানারি মালিকরা আগামী গতকালকে থেকে আজকে পর্যন্ত নামছে ওনারা কেনাকাটা শুরু করছে গভর্নমেন্ট যে দাম দিয়েছে সেই দামের পরে আমরা মোটামুটি খুশি এখন ট্যানারিয়ালের পরে নির্বাস করছে আমাদের ভাগ্যটা আমরা মাল কিনতে আসি তেরোশো সাড়ে তেরোশো ভালো মাল ডাক বিক্রি হচ্ছে গেল শুক্রবার থেকেই ট্যানারে মালিক ও তাদের প্রতিনিধিরা নাটোর চামড়া বাজারে আসতে শুরু করেছেন দাম নিয়ে আলোচনা করছেন দেখাশোনা করে এক পর্যায়ে দাম দস্তুর করে কেনাকাটা শুরু করব। সরকার নির্ধারিত রেটে আমরা দাম মানে মাল কিনব ইনশাআল্লাহ উত্তর ও দক্ষিণাঞ্চলের পঁয়ত্রিশটি জেলার চামড়া এখানকার বাজারে আসছে চামড়া ব্যবসায়ী গ্রুপ জানায় চলতি মৌসুমে ছয় লাখ পিস চামড়া এই বাজারে কেনা বেচা হবে ভালো ব্যবসার আশা তাদের গতবারের থেকে ইনশাল্লাহ এবার আমদানি বেশি হবে আশা করা যায় দুই থেকে আড়াই লক্ষ পিস গরুর চামড়া এবং দুই থেকে আড়াই লক্ষ পিস খাসি বকরির চামড়া আমদানি হবে চকবদ্যনাথে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক আরত রয়েছে নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর